বাগদা সীমান্তে উদ্ধার 1 কেজি সোনার বিস্কুট। বিএসএফ এর গোয়েন্দা বিভাগের খবরের ভিত্তিতে অভিযান। বেতনা নদীর ব্রিজের কাছে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ সোনা। ভারত বাংলাদেশ সীমান্তে ফের ব্যর্থ সোনা পাচারের চেষ্টা। বিএসএফ এর তৎপরতায় উদ্ধার 1 কেজি সোনার বিস্কুট, যার বাজার মূল্য আনুমানিক 85 লক্ষ টাকা। সীমান্তবর্তী এলাকাগুলিতে সোনা পাচার কিংবা অবৈধ অনুপ্রবেশের ঘটনা নতুন কিছু নয়। বিভিন্ন সময় চোরাকারবারীরা সীমান্তবর্তী এলাকাগুলি দিয়ে অবৈধ অনুপ্রবেশ কিংবা সোনা পাচারের চেষ্টা চালিয়ে যায়। সীমান্তে সদা কর্তব্যে অবিচল বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় তাদেরকে ধরে ফেলাও সম্ভব হয়। এদিন আবারও চোরাকারবারীদের সোনা পাচার ব্যর্থ করল বিএসএফ। এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার বাগদার মধুপুর সীমান্তে কর্মরত বিএসএফ এর 68 নম্বর ব্যাটেলিয়ান। বিএসএফ সূত্রে জানা যায়, সীমান্তে কর্তব্যরত জওয়ানদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালানকারীরা সোনা পাচারের চেষ্টা চালাচ্ছে। এরপরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে সীমান্ত এলাকায় চিরুনি তল্লাশি চালায় বিএসএফ এর পুরুষ এবং মহিলা জওয়ানরা। এরপরই সীমান্তে বেতনা নদীর ব্রিজের কাছে সন্দেহভাজন বেশ কয়েকজন ব্যক্তিকে ভারতের দিকে যেতে দেখেন তারা। এরপর মহিলা কনস্টেবল সহ মহিলা জওয়ানরা অবিলম্বে ছুটে আসেন ঘটনাস্থলে এবং ঘিরে ফেলেন চারিদিক। চিরুনি তল্লাশি চালানোর সময় ঘটনাস্থলে একটি প্লাস্টিক প্যাকেট পড়ে থাকতে দেখেন তারা। সেটি খুলতেই উদ্ধার হয় 10টি সোনার বিস্কুট। সীমান্তরক্ষী বাহিনীর কর্মীদের অনুমান, বিএসএফ কর্মীদের দেখে তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে পালায় চোরাকারবারীরা। এরপর উদ্ধার হওয়া সোনাগুলি তুলে দেওয়া হয় বাগদা কাস্টমস বিভাগের হাতে। পাশাপাশি কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তাও খতিয়ে দেখা হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে। বিএসএফ এর এমন তৎপরতায় খুশি বিএসএফ এর জনসংযোগ আধিকারিক সহ স্থানীয় বাসিন্দারা। দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ এর জনসংযোগ আধিকারিক জানান, চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সীমান্তে বসবাসকারী লোকদের কাছে আবেদন জানিয়েছেন, তারা যদি সোনা চোরাচালান সম্পর্কিত কোনো তথ্য পান তবে তারা যেন বিএসএফ এর বর্ডার সাথী হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন। সেই সাথে বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই সীমান্তবর্তী এলাকাগুলিতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা, যার মাধ্যমে সর্বদা নজরদারি চালানো হবে সীমান্তবর্তী এলাকাগুলিতে। সেই সাথে আগামী দিনে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে চোরাচালানকারীদের বিরুদ্ধে, এমনটাই জানিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।